হাজার হাজার বস্তার দুধ মোরগজাত করা হচ্ছিল। বস্তার গায়ে লেখা নিউজিল্যান্ড পোল্যান্ড। বস্তার দুধ হচ্ছে প্যাকেটবন্দি, যে প্যাকেটের গায়ে চটকদার বিজ্ঞাপনে পুষ্টিগুণের কথা লেখা। খবর পেয়ে ভোক্তা অধিকারের অভিযান, বেরিয়ে পড়ল ভয়ঙ্কর তথ্য। নিউজিল্যান্ড পোল্যান্ড থেকে আমদানির পর দেখা যায় নষ্ট মেয়াদোত্তীর্ণ দুধ, যেগুলোর মেয়াদ শেষ হয়েছে এক থেকে দুই বছর আগেই। ইচ্ছে মতো মেয়াদ বসিয়ে মোরগজাত করা হচ্ছিল। 23 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ আছে। এরকম দুধের সাথে মিশ্রণ করে একটা প্যাকেট তৈরি করে তারা এটাতে লিখে দিচ্ছে যে নিউজিল্যান্ডের প্রোডাক্ট, এবং অস্বাস্থ্যকর উপায়ে তারা কাজগুলি করছিল। তো সব কিছু মিলে আমরা তাদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। হাতে নাতে ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন এক অদ্ভুত কথা, পশুখাদ্য হিসেবে বিক্রি করার জন্যই নাকি পুষ্টিগুণের বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করা হচ্ছিল। আমাদের যে প্রোডাক্টটা নষ্ট ড্যামেজ, এখন ওই প্রোডাক্টটা নিশ্চয়ই কেউ ফেলে দেবে না। ওই প্রোডাক্টটা যদি যারা ফিট তৈরি করে, মানে পশুদের খাদ্য তৈরি করে ফিট কোম্পানিগুলো, ওরা ফিট কোম্পানিগুলো কিন্তু এইগুলো মেয়াদোত্তীর্ণ দুধগুলো কিন্তু ফিরের সাথে মিক্স করে, ওদের সঙ্গে বিক্রি করলে দেখা যাচ্ছে আমাদের 10,000 টাকা যে দুধটা কিনা ওদের দিলে আমরা 2,000 টাকা পাই। ভেজাল দুধ ইতিমধ্যে বাজারজাত করেছে এনজিএস নামক প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এনজিএস নামক এই প্রতিষ্ঠানটি এখানেই তৈরি করে আসছিল মেয়াদোত্তীর্ণ ও ভেজাল গুঁড়ো দুধ। একে তো নোংরা পরিবেশ, তার ওপর প্যাকেটে নির্দেশিত পুষ্টি মানেও ছিল নানান অসঙ্গতি। এ অবস্থায় আজ ভোক্তা অধিকারের অভিযানে প্রতিষ্ঠানটিকে 4 লক্ষ টাকা জরিমানা করা হয়, সেই সাথে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। একই সাথে ভোক্তাদের কাছে অনুরোধ জানানো হয় যাতে এনজিএস নামক এই প্রতিষ্ঠানের গুঁড়ো দুধ ক্রয়ে তারা সতর্ক হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।